আসসালামু আলাইকুম, পাখি পালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে 13 সেপ্টেম্বর 2020 সাল রবিবার। আপনারা সকলেই জানেন প্রতি রবিবারে টঙ্গী বাজারে একটি হাট বসে, আর অন্য দিনের মতো আজকেও হাটটি বসেছে এবং আজকেও হাটটি বেশ জমজমাট। আপনারা সকলেই জানেন মিরপুর হাটে যেমন পুলিশের সমস্যা হয়, টঙ্গী বাজারে কিন্তু তেমন কোনো সমস্যা হয় না। কারণ হচ্ছে এখানে যারা পাখি বিক্রি করতে আসে সকলেই কিন্তু চাঁদা দেয়, চাঁদা দিয়ে এখানে বসে, যার কারণে এই চাঁদাটা পুলিশেও একটা অংশ পায়, যার কারণে এখানে পুলিশ তেমন কোনো সমস্যা করে না। তো আজকের ভিডিওটির মধ্যে মূলত আপনাদেরকে দেখাবো যে হাটে কী কী ধরনের পাখি এসেছে, দাম কেমন বিস্তারিত। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এখানে রয়েছে এক জোড়া ফিঞ্চ পাখি, দেখতে পাচ্ছেন। এটাকে কী ফিঞ্চ বলা হয়? এটা কি ডিম বাচ্চা করা? কয়বার করছো? তিনবার। দর্শক, এটা কিন্তু জাম্বু ফিন্সের মতো সাইজে বড়, এটা কিন্তু নর্মাল নর্মাল না, সাইজ খুবই ভালো, দেখতে পাচ্ছেন। সাইজ কত যাচ্ছেন ভাই? 2500 টাকা যাচ্ছেন। আচ্ছা, তারপরে এখানে রয়েছে বেশ কিছু মাছ জিগার, দেখতে পাচ্ছি। এগুলো কি রানিং ভাই? কয়বার ডিম বাচ্চা করছে? দর্শক, দেখতে পাচ্ছেন পাখিগুলোর কালার খুব সুন্দর, দুইবার বাচ্চা করা, ইয়েলো আছে, হোয়াইট আছে, এখানে ব্লু আছে, আরো বেশ কিছু পাখি রয়েছে। এই যে হচ্ছে পাখিগুলো, এটার প্রাইস কত যাচ্ছেন? এগুলো জোড়া 1000। নিচের এগুলো কি? এগুলো বাজি গেল রানি, এগুলো কি? 1800। বাচ্চাগুলো কত? জোড়া 550। দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো জোড়া চাওয়া হচ্ছে 550 টাকা। বয়স কত এদের? দুই মাস। এগুলো কি আপনার বাচ্চা সহ? কয়টা বাচ্চা আছে? চার পিস বাচ্চা না? বাচ্চা সহ কত যাচ্ছেন এই জোড়াটা ভাই? 2500। চারটা বাচ্চা সহ এখানে দাম হচ্ছে 2600 টাকা। আর এখানেও রয়েছে পাঁচ জিগার, ওইগুলো এখানে যেগুলো সেম প্রাইজেই বিক্রি করা হচ্ছে। তো এই যে হচ্ছে সমস্ত পাখিগুলো, দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এখানে রয়েছে একটা স্প্যাঞ্জেল বাজিগার, এটা হচ্ছে টাফ টেস্টেড যেটাকে বলা হয় ভাই। এটা কি ফিমেল না? বয়স কত দিন? ডিম বাচ্চা করতেছে। আচ্ছা, এটা প্রাইস কত যাচ্ছেন আপনি? 1000। আর এখানে কি গুগু আনছেন? গুগু কত করে যাচ্ছেন ভাই? 1000 জোড়া রানিং এগুলো। দর্শক, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে গুগুগুলো, এগুলো 1000 টাকা করে রানিং। আর এখানে এটা কি বেঙ্গলি? ট্রেস্টেড বেঙ্গলি না? দর্শক, দেখতে পাচ্ছেন ওদের মাথার উপরে কিন্তু ফুল রয়েছে, আর যাদের ফুল থাকে মাথার উপরে পশমগুলো চারদিকে ছড়ানো থাকে, ফুল থাকে, এগুলোকে ক্রেস্টেড বলা হয় না ভাই? এটা কি জোড়া ডিম বাচ্চা করছে? প্রাইস কত যাচ্ছে? নিউ অ্যাডাল্ট। প্রাইস কত যাচ্ছে? 3000। আচ্ছা, তারপরে এখানে জাপানিজ ক্রেস্টেড বাজরিকার আনছেন এক জোড়া, এটার বয়স কত ভাই? 5 মাস। 5 মাস হয়েছে, মানে ব্রিড করাই তো আরো 3 মাস ওয়েট করতে হবে। 6 মাসে করানো যায়, তবে 8 মাসে করানো সবচেয়ে ভালো, তাহলে পাখির বডি ফিটনেস ভালো থাকে এবং ডিম বাচ্চাও অনেক ভালো করে। যদি আপনার 8 মাসে ব্রিড করেন সেক্ষেত্রে এটা মাস্টার পেয়ার বানাইতে পারবেন, আর যদি 6 মাসে করেন সেক্ষেত্রে অনেক সময় আপনার অনেক সমস্যা হবে। এটার প্রাইস কত ভাই? 6000 টাকা। ভাই, বাচ্চাটা কিসের? পানকৌড়ি। জি জি। আপনারা অনেক সময় দেখবেন বিভিন্ন প্রতিবেদনে এরা এদেরকে দিয়ে মাছ শিকার করা হয়, এদের গলায় রশি বেঁধে তারপরে মাছ শিকার করানো হয়। এরা এরা ডুবাই ডুবাই মাছ ধরে আনে, বড় বড় মাছ। সেই হাঁসের বাচ্চা হচ্ছে 11 দিন পরে। আচ্ছা, এটা প্রাইস কত যাচ্ছেন ভাই? ভাই, আমি নিয়ে আসছিলাম, কিন্তু এখানে এটা একজনের বাসার থেকে ফোন দিয়েছে বিক্রি করে ফেলেছে মা। আচ্ছা, মানে আমি এখানে বিক্রি করে দিলাম। আচ্ছা, কত মানে কত নিয়োগ করে আসছিলেন বেচার জন্য? আমি তো ভাই 400 টাকা নিয়োগ করে আসছি। 400। আচ্ছা, এখন বাসায় বিক্রি হয়েছে কত? বাসায় এটা 450 টাকা। ও, বাসায় বেশি একটু বেশি বিক্রি হয়েছে, যার কারণে নিয়ে যাবেন। আচ্ছা, এই যে হচ্ছে আজটা, দেখতে পাচ্ছেন আসলে এটা যারা চিনে তারা এর মূল্য বুঝে, কারণ ওটাতে এটা বেশিরভাগ জেলেরা ব্যবহার করে, বিভিন্ন জেলায়
জেলেরা ব্যবহার করে এটা দিয়ে অনেক ধরনের মাছ শিকার করেছে। এটা হচ্ছে বাচ্চা, এটা ছোট থেকে ট্রেনিং করলে এটা বড় হয়ে মাছ শিকারের জন্য উপযুক্ত হবে। ভাই এটার বয়স কত? চার মাস। সিস্টিস দেয় সিস দেয় না? প্রাইস কত যাচ্ছেন? 1500 টাকা। কত হলে সেল করা হবে ভাই? আচ্ছা, একটু কম বেশি হলে সেল করা হবে। কত হলে লাস্ট এটা বলা হয় নাই, কিন্তু একটু কম বেশি মানে দামাদামি করে চাইলে আপনি নিতে পারেন। এটা হচ্ছে ঝুট শালিকের বাচ্চা। বাচ্চার বয়স কতদিন? 3 মাস। দেখি আপনার ঘরের বাচ্চা নাকি? প্রাইস কত যাচ্ছেন? 700 টাকা জোড়া। বেশি হয়ে গেল না একটু? কম হবে এর চেয়ে নাকি? আচ্ছা, কাস্টমার দামাদামি করার পর না ভাই। বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমি চলে এসেছি সজীব ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম সজীব ভাই, কেমন আছেন? দিদি অবশ্যই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে। আজকে আমি দেখতে পাচ্ছি আপনি বেশ কিছু পাখি নিয়ে আসছেন, তো ইদানিং অর্ডার উডার সব ঠিক মতো দিচ্ছেন তো নাকি? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন ভাই কিন্তু আজকে, হ্যাঁ কোনো সমস্যা নাই, আজকে ভাই অনেক পাখি আনছে। আপনারা সকলেই জানেন এই হাটের মধ্যে নুরু ভাই, তারপরে হচ্ছে সজীব ভাই, ইব্রাহিম ভাই সবসময় পাখি একটু বেশি আনে অন্য সবার চাইতে, কারণ তাদের লোকেশনটাই হচ্ছে টঙ্গী বাজার না ভাই? আচ্ছা, আজকে ভাই বিশেষ করে ভাইয়ের কাছে আজকে আমি যেটা দেখতে পারতেছি সেটা হচ্ছে কোয়াকাটেল পাখির অভাব নাই বলতে গেলে। লোটি নুরো অ্যাভেলেবেল, গ্রে আছে অ্যাভেলেবেল, চিনামন আছে, পাইডো আছে, সবগুলোই আজকে ভাইয়ের কাছে আছে। তো সর্বপ্রথম যেহেতু এটা বেশি, এটা দিয়ে আমরা শুরু করবো ভাই। এখানে কোয়াকাটেল তো বেশ কিছুই দেখতেছি, আমাদেরকে একটু বের করে এক একটা করে দেখান তাহলে ভালো হয়। আচ্ছা, লোটিনো, হ্যাঁ কারণ ওদের বডির মধ্যে হালকা হলুদ হলুদ ছিটা ছিটা হয়, দেখতে পাচ্ছেন এটার বাচ্চা এখনই চলে আসতেছে, কিছুদিন পরে আপনারা এটা দেখতে পাবেন সম্পূর্ণ ছিটা ছিটা হয়ে যাবে। ২২০০ টাকা রাখা যাবে। আচ্ছা, আর ওই লোডিনো পার্লটা কত যাচ্ছেন? ২৫০০, কোনো দামাতে হবে না। দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে বাচ্চাগুলো, আর কিছু মিউটেশন বের করে দেখেন আমাদেরকে। এটার প্রাইস কত যাচ্ছেন? ২৫০০। আর গেরে গুলো কত করে যাচ্ছেন? গেরে ২০০০ টাকা করে রাখা যাবে। এই যে দেখা যাচ্ছে গ্রে। আচ্ছা ভাই, এগুলো খাইতে খাওয়া শিখতে কতদিন লাগবে? আচ্ছা, এখানে দেখতেছি হোয়াইট ফেসের বেবি আছে না? এটা হোয়াইট পার, আর ওটা হচ্ছে হোয়াইট ফেস, মানে ২২০০ থেকে ২৫০০র মধ্যে সবগুলোর রেট। গেরে গুলো ২০০০ টাকা করে পিস চাওয়া হচ্ছে দর্শক। আচ্ছা ভাই, তারপরে আমরা একটু নিচে দিয়ে দেখবো, এখান থেকে দেখতেছি বেশ কিছু বাস জিগার পাখির রয়েছে, রানিং পাখি রয়েছে, এর মধ্যে কি নিউ অর্ডার কিছু আছে না? বেশিরভাগই গ্রিন কালারে দেখা যাচ্ছে, এর মধ্যে ব্লু আছে, অপা লাইন হবে, আকাশি কালারে দেখা যাচ্ছে, সাদা দেখা যাচ্ছে। আচ্ছা, এগুলো প্রাইস কেমন করে জোড়া? ৮০০ টাকা করে জোড়া। আচ্ছা, তারপরে এখান দিয়ে দেখতেছি গুগু আছে চার পিস, ৩ পিস হচ্ছে ডায়মন্ড,
এই দেখি আপনার কুকুরটা। আচ্ছা এটা মেল না ফিমেল ভাই? পুরুষ। বয়স কত দিনের? চোদ্দ মাস। আর এগুলো বয়স কত? নয় মাস। তো এটার দাম কত যাচ্ছে? জোড়া 45। সিঙ্গেল যেহেতু এই জন্য 200 কম রাখা যাবে। আর এগুলো কত করে যাচ্ছে? 1600। আচ্ছা এর উপর যে দেখতে যে বাস দিকে রাখছেন বেশ কিছু, এগুলো তো সব জোড়া জোড়া না? এগুলোর প্রাইস কেমন? 1000 টাকা জোড়া। কনফার্ম মাস্টার দেওয়া হবে নাকি? মাস্টার কনফার্ম জোড়া, এগুলোর দাম তো হচ্ছে 1000 টাকা করে। আর এখানে নিচে এক জোড়া গুগু দেখতেছি, হোয়াইট গুগু অস্ট্রেলিয়ান দেখতে পাচ্ছেন গুগুটা, এই যাচ্ছে লাস্ট সেকেন্ড না? দর্শক দেখতে পাচ্ছেন এটা ফিমেল আর এটা হচ্ছে মেল। মেলটা কালো চোখ না? কালো চোখ। প্রাইস কত যাচ্ছেন এটার? 1400। আচ্ছা তারপরে এখান দিয়ে দেখতেছি একটা রিং নেক কি আছে দর্শক দেখতে পাচ্ছেন, ইয়েলো রিং নেক রয়েছে, ইন্ডিয়ান রিং নেক বলা হয়। আচ্ছা ভাই এটার বয়স কতদিন হবে? 80 দিন, মানে 3 মাসের কাছাকাছি। 3 মাসের কাছাকাছি এটার বয়স। আরো আচ্ছা আচ্ছা এটা কি ট্যাম্প করা? আচ্ছা এটা তো ঘরের মধ্যে চাইলে ছেড়ে পালন করতে পারবে। কামড় দেয়? কামড় দেয়? আচ্ছা লাভ পাঠাচ্ছে একটা, ওটা যদি বের হয়ে ধরেন আপনি একটু ধরেন, যেহেতু হারনেস পরানো নাই নর্মালি রাখলে একটা রিস্ক থাকে। যত টেম্পা কি হোক আপনাদের কাছে অনুরোধ থাকবে যখনই বাইরে বের করবেন ওদের পায়ে হারনেসটা পরায় বের করবেন, কারণ আমার অনেক দেখা আছে যে ফুল ট্যাম্প ছেড়ে দিলে আবার ঘুরে চলে আসে, তারপরেও অনেক পাখি কিন্তু অনেক সময় হারায় যায়, এটা আমার অনেক দেখা আছে। এই জন্য বলবো যতই ট্যাম্প হোক আপনারা বাইরে বের করলে অবশ্যই হারনেসটা ব্যবহার করবেন। আচ্ছা ভাই এখানে যে রিং নেকটা আছে এটা মেল হবে না ফিমেল হবে আপনি বলতে পারেন? এখন এখন বলা যাবে না? না পুরুষ হইতে পারে, কারণ হচ্ছে আপনারা গলাটা যদি খেয়াল করেন এখান দিয়ে এই যে কালো একটা সাপের মতো চলে আসছে দেখতে পারতেছেন, যেহেতু কম বয়স এই জন্য আসলে বোঝা যাচ্ছে না। যেটা পুরুষ হয় আপনারা সকলেই জানেন, পুরুষটা হচ্ছে গলায় রিং থাকবে একটা কালো রঙের একটা রিং থাকবে, আর যেটা মেয়ে হবে ওটা রিংটা থাকে না। তো এটার মনে হচ্ছে যে রিংটা আসতেছে, আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন এখান দিয়ে এই যে দেখা যাচ্ছে যে রিংয়ের মতো বোঝা যাচ্ছে, যেহেতু 3 মাস বয়স এখনো বোঝা যায় না। তো এটা বলা যায় যে পুরুষ হবে কিন্তু শিওর না। আচ্ছা ভাই এটার প্রাইস কত যাচ্ছেন আপনি? 13000 টাকা। আচ্ছা তারপর আমি এখান থেকে দেখতেছি একটা ভায়োলেট লাভবার্ড আছে 1 পিস, এটা বয়স কত ভাই? হ্যান্ডফিডিং 45। খাওয়া শিখছে এখনো? প্রাইস কত যাচ্ছেন? প্রাইস কত যাচ্ছেন ওর? 2200 টাকা রাখা যাবে। এরপরে দেখা যাচ্ছে এখান থেকে বেশ কিছু রোজি লাভবার্ড, 2 জোড়া রোজি লাভবার্ড আছে, একটা হচ্ছে পিস স্পেস, এটা হচ্ছে অরেঞ্জ রেডের, আর 3টাই রেডের। আচ্ছা এগুলো জোড়া কত করে চাচ্ছেন? 4500 করে রাখা যাবে। মাস্টার কাছে করছে মাস্টার দিয়ে। আচ্ছা তারপর এখানে এই যে আপনার গ্রিন সুজোটা কত চাচ্ছেন ভাই? বয়স কত? 9 মাস। বিট করে নেয় না? বিট এখনো করে নাই। এটা 4000 টাকা রাখা যাবে। তারপরে দেখতে পাচ্ছেন এই জোড়াটা পাখিগুলো আল্লাহর রহমতে মাশাআল্লাহ খুবই ফ্রেশ আছে দেখতে পাচ্ছেন, শুধু নাকের উপর যে হালকা একটু এটার একটু সমস্যা আছে ওটা তেমন কোনো সমস্যা না দেখতে পাচ্ছেন। তারপর ভাই এখান দিয়ে দেখতেছি বেশ কিছু লাভবার্ড রয়েছে, এখানে কি বাচ্চা আছে বেশি না? সবগুলোই বাচ্চা থেকে বড় হয়েছে। আচ্ছা এখানে ডিম পাড়া কোনো পাখি নাই, সবগুলোই বাচ্চা থেকে বড় হয়েছে, এরকম পাখি এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাই রোজি অপালাইন এগুলো না? এগুলোর প্রাইস কেমন চাচ্ছেন? বয়স কতদিন হবে? 4 মাস। আচ্ছা এই ব্লু মাস্ক কত যাচ্ছে এটা? 5.5। এটার জোড়া আছে নাকি? আচ্ছা এটার সাথে এটা নন মাস্ক হালকা পাইছে, ওটা মানে ক্রস থেকে বের হয়েছে আমাদের মনে হয়। এটা হচ্ছে পিসপেস রোজির বাচ্চা না? প্রাইস কত যাচ্ছে এটা? ওটা বয়স কত ভাই? ওই ওরকম হয়েছে আপনার। এই যে আরেকটা আছে এটা কত যাচ্ছে? এটা এটা কি জোড়া? জোড়া হয় না এখনো। আচ্ছা এই হচ্ছে পাখিগুলো দেখতে পাচ্ছেন। আচ্ছা তারপরে এখান দিয়ে দেখতেছি বেশ কিছু বাচ্চা বাজরিকার পাখি রয়েছে দেখা যাচ্ছে, দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাচ্চা বাজরিকার পাখিগুলা। এখানে বিভিন্ন মিউটেশনের পাখি রয়েছে, বিভিন্ন কালারের বিভিন্ন মিউটেশনের পাখিগুলো রয়েছে, স্প্যাঞ্জেল রয়েছে, ব্লু
তারপর হচ্ছে আপনার অ্যালবিনো রয়েছে, ফ্যালো রয়েছে, আরো বেশ কিছু মিউটেশনের পাখি রয়েছে। আচ্ছা ভাই, বাচ্চাগুলো প্রাইস কেমন করে চলছে? বয়স কতদিন হবে এদের? তিন মাস হবে। আচ্ছা, তারপরে এখান থেকে কিছু কিছু ফিশ পাখি আছে, জেব্রা ফিশ যেটাকে বলা হয়, ফোয়ান আছে কিছু না? খাবার খাচ্ছে, এই যে খাবার খাচ্ছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্ল্যাক টিক। ব্ল্যাক টিকটা প্রাইস কত যাচ্ছে? চোদ্দশো। জোড়া আছে? অস্ট্রেলিয়ান গুগু বেশ কিছু, কম বয়সী, কেমন বয়স হবে? আচ্ছা, বাচ্চা এগুলো তিন থেকে সাড়ে তিন মাস বয়স দেখতে পাচ্ছেন। বাচ্চাগুলো প্রাইস কেমন করে চাচ্ছেন? আটশো টাকা জোড়া। আচ্ছা, আর এখানের এটা জোড়া কি আড়াল? হ্যাঁ, রানিং রানিং জোড়া না? এই যে একটা আর এই যে একটা রানিং জোড়া কত যাচ্ছেন এটা? বারোশো। আর ককাডেলটা কত যাচ্ছেন এটা? বিক্রি হয়ে গেছে। আচ্ছা, ককাডেল বিক্রি হয়ে গেছে। বয়স কত? এগুলো কি আপনার? এখান থেকে তো বেশ কিছু রোজি মিউটেশনের লাভ রয়েছে, দর্শক দেখতে পাচ্ছেন। সিঙ্গেল কত যাচ্ছে? পঁচিশশো। আর বাকি এগুলো রোজি? আর এই যে আপনার অরেঞ্জের এই যে হচ্ছে আজকের আপনার সমস্ত পাখিগুলো না ভাই? দর্শক তো আপনারা দেখতে পেলেন ভাইয়ের কাছে অনেক পাখি রয়েছে। আর আসলে ভাইয়ের ভিডিও করতে গেলে ভাই যত পাখি আনেন প্রতিবেলা পাখির বিস্তারিত বলতে গেলে বিশ মিনিট আধা ঘন্টা শেষ হয় না। তারপরে শর্টকাটে দ্রুত বলার পরেও শুধু ভাইয়ের ভিডিওটাই আমাদের কাছে বারো তেরো মিনিট হয়ে যায়। তো ভাই, যদি কেউ আপনার থেকে পাখি নিতে চায় তবে কোথায় আসলে নিতে পারবে? আচ্ছা, অর্ডার করলে যে কোনো জেলায় পাঠানো যাবে, যে কোনো জেলায় পাঠানো যাবে। আর আপনি যদি এসে নিতে চান সেক্ষেত্রে টঙ্গী বাজার আসলে নিতে পারবে। আচ্ছা, আর আপনার সাথে তো কন্ট্যাক্ট করার জন্য আপনার নাম্বারটা প্রয়োজন, দর্শকদেরকে আপনার নাম্বারটা একটু বলে দিবেন। আচ্ছা ভাই, আমরা কিন্তু সবগুলো পাখি দেখাইছি কিন্তু এটা কিন্তু মিস করে গেছি, আপনার মনে আছে কিনা জানি না। এগুলোর রানিং গুলো এখানে তো সবই রানিং না? আচ্ছা, এই পাইডের সাথে জোড়া কোনটা মিল? ও যে কর্নার একটা একদম পিছনটা, দর্শক ওই যে নিচে নামতে ফিরে এটার সাথে পাইডের জোড়া প্রাইস কত যাচ্ছে? এটা ছয় হাজার। এগুলো এই পাইডের জোড়া কোনটা? জোড়া নাই না? আচ্ছা, এগুলো প্রাইস পার পিস কেমন হবে? তিন হাজার টাকা পিস, ছয় হাজার টাকা জোড়া। আপনারা যদি নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন। এখানে এটা হচ্ছে গ্রে ককাডেল মেল, ফুল অ্যাডাল্ট না? ফুল রানিং। তো এটা মিস করে গেছিলাম যার কারণে শেষে দেখালাম। তো অবশ্যই ভাইয়ের নাম্বারটা দেওয়া হয়েছে, এই নাম্বার আপনারা যোগাযোগ করলে চাইলে বাইরে থেকে এই সমস্ত পাখিগুলো ক্রয় করে নিতে পারবেন খুবই কম দামে। বন্ধুরা, এখানে রয়েছে একটা হীরামন তোতার বাচ্চা দেখতে পাচ্ছেন, এটা এক ভাই ক্রয় করেছে। ভাইটা কি কিনছেন না? কত দিয়ে নিচ্ছেন? চারশো টাকা। এটা হচ্ছে বাচ্চা দেখতে পাচ্ছেন হীরামন তোতা। আসলে এগুলোর দাম এমনই, অনেকে আছে অনেক বেশি নেয় দাম, দামটা 400-500 টাকা এরকমই পিস। কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা একটু পরিমাণ অনেক বেশি নেয়, কেউ কেউ পিস 1500-2000 টাকা এরকম সেল করে থাকে। কিন্তু হীরামন তোতার বাচ্চার প্রাইসটা 300-500 টাকার মধ্যেই থাকে দেখতে পাচ্ছেন এই যে বাচ্চাটা। বন্ধুরা, ঠিক এই মুহূর্তে আমি চলে আসছি হৃদয় ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন। আজকে ভাই লুঙ্গি পরে আড়ে চলে আসছে, খুবই বিউটিফুল লাগতেছে। আচ্ছা ভাই, কেমন আছেন? ভাই আজকে দেখতেছি আপনি বেশ কিছু পাখি রয়েছে আনছেন, বিশেষ করে
সিন্স পাখি আছেন অনেক, এবং দামি পাখির মধ্যে সানকোনর, বাজরিগার, কবুতর গুলো কার ভাই? কবুতর এক বড় ভাইয়ের ভাই। ও আচ্ছা আচ্ছা, আমি তো জানি যে আপনি কবুতর বিক্রি করেন, এদিকে লাভবাটও আছে, বিশেষ করে হলুদ লাভবাটটা যেটা আকর্ষণ, মানুষরা অনেক চায়, সেটাও আছে। তো আমি এই সমস্ত কিছুর দাম একটু আপনার থেকে জানতে চাইবো, আপনি একটু কষ্ট করে আমাদেরকে জানাবেন। আমি সর্বপ্রথম উপর দিয়ে শুরু করবো ভাই। এখান দিয়ে আমি দেখতেছি বেশ কিছু ফিন্স পাখি রয়েছে, হোয়াইট ফিস, ক্যাশ ক্রেস্টেড আছে, নন ক্রেস্টেড আছে। আচ্ছা, যেগুলো নর্মাল হোয়াইট ফিস আছে এগুলো কত করে চাচ্ছেন জোড়া? 1000 টাকা। 1000। ক্রেস্টেড? ক্রেস্টেড গুলো নিতে পারবেন 4000 টাকা। 4000 জোড়া? আচ্ছা, আর এই বেঙ্গলি ক্রেস্টেড গুলো কত করে? কালো কালোটা না, কালো সাদা? হ্যাঁ হ্যাঁ, 3000 টাকা জোড়া। 3000 বেঙ্গলি আছে না? বেঙ্গলি কত করে? নর্মাল বেঙ্গলি 1500। আর হচ্ছে জেব্রা ফিন্স? জেব্রা ফিন্স 800 টাকা জোড়া। দর্শক দেখতে পাচ্ছেন পাখিগুলো খুবই সুন্দর লাগে, আসলে ফিন্স পাখিগুলো অনেক ছোট হয় আর ওদের ঠোঁটটা লাল হয়, যার কারণে দেখতে অনেক অনেক সুন্দর লাগে। তো এখানে যে ফিন্স গুলো রয়েছে এগুলোর দাম আপনারা জানতে পারলেন, এগুলো কি ভাই সব রানিং ডিম বাচ্চা করে? হ্যাঁ, রানিং ডিম বাচ্চা। আচ্ছা, তারপরে আমি এখান থেকে দেখতেছি সানকোনর রয়েছে একটা জোড়া, এটা কি নিউ অ্যাডাল্ট? হ্যাঁ, নিউ অ্যাডাল্ট। নিউ অ্যাডাল্ট সানকোনর, এটা ডিম বাচ্চা করা নাই, এটা ডিএনএ পেপার আছে? ডিএনএ পেপার নাই, কিন্তু কনফার্ম পেয়ার গ্যারান্টি আছে না? আচ্ছা, এটা হচ্ছে কনফার্ম পেয়ার, তবে ডিএনএ পেপারটা নাই, এটা গ্যারান্টি দেওয়া যাবে আপনাদেরকে যে কনফার্ম পেয়ার। আচ্ছা, এই পেয়ারটার প্রাইস কত আছে? 35000 টাকা। 35000। আচ্ছা, তারপরে এখান থেকে ককাটেল আছে 3 পিস, এগুলোর বয়স কেমন? এগুলো তিনও টাইমে, এইগুলো রানি, সব রানি, হোয়াইট ফেস আর এটা পাল, এটা হচ্ছে পাল আর এইটা হচ্ছে হোয়াইট ফেস, এই তিনটাই হচ্ছে ফিমেল। আচ্ছা, ফিমেল গুলোর প্রাইস কত? 3000 টাকা। 3000 টাকা পিস। আচ্ছা, তারপরে এখান থেকে রয়েছে লোডিনোর বেবি, গেরের বেবি আছে না? এখানে সর্বনিম্ন কয় টাকা থেকে কয় টাকা জোড়া পর্যন্ত? 800 টাকা থেকে শুরু করে 1500 টাকা জোড়া পর্যন্ত আছে। আচ্ছা, 800 থেকে 1500। এখানে একটা ক্রেস্টেড ব্যাক ফিল আছে না, এখানে দেখতে পাচ্ছেন এটা মেল না? মেল। এই যে আরেকটা আছে, এটাও মেল, এটাও মেল, ব্লু কালার দেখতে পাচ্ছেন, এটাও মেল, এটা অ্যাডাল্ট, ফুল অ্যাডাল্ট না? এগুলো প্যাচ কত করে চাচ্ছেন? ব্যাকফিলটা পড়বে 1000 টাকা, জিপিটা পড়বে 2000 টাকা। আচ্ছা, জিপিটা 2000 আর ব্যাকফিল 1000, বাকি সব 800 থেকে? 800 থেকে 1500। আচ্ছা, তারপরে এই দিক দিয়ে আমি দেখতেছি বেশ কিছু লাভবাট রয়েছে, দর্শক দেখতে পারতেছেন, বিশেষ করে ইয়েলো ফিসের লাভবাটটা এখানে রয়েছে, যেটা এখানে হচ্ছে ব্ল্যাক চিক। হ্যাঁ, এই যে ব্ল্যাক চিক লাভবাট, এটা জোড়া আছে না? হ্যাঁ জোড়া, এই যে হচ্ছে জোড়া ব্ল্যাক চিক, জোড়া কত করছে? সবগুলো। আর এখানে পিস ফেস ওয়ারেন্টেড এর লোডিনো দেখতেছি, আপনার থেকে যদি কেউ পাখি নিতে চায়, আপনার লোকেশনটা কোথায়? আমার লোকেশন টঙ্গী বাজার। টঙ্গী বাজারে? আচ্ছা, টঙ্গী বাজারে আসলে পাখি নিতে পারবে। আমরা তো বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি করেই থাকেন, সেটা সকল দর্শকরা জানে, যারা জানেন না তারাও জেনে রাখেন যে বাইরা কিন্তু বাংলাদেশের যে কোনো জেলায় পাখি ডেলিভারি করে থাকে। আপনারা যদি নিতে চান পাখিটা স্ক্রিনশট দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন, আর ভাইয়ের নাম্বারটা হচ্ছে 01 01 86 01 86 11 11 37 37 36 36 00। দর্শক, এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা হৃদয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন, আর হৃদয় ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে আপনারা চাইলে এখানে যে পাখিগুলো দেখলেন এই সমস্তগুলো পাখিগুলো ক্রয় করতে পারবেন। একটা কথা হচ্ছে, ভাইয়ের কাছে কিন্তু দামি পাখিগুলো পাওয়া যায়, বিশেষ করে গেরে পেরা, মেকাউ টাকাও, এইসব পাখিও কিন্তু ভাইয়ের কাছে পাওয়া যায়। আপনারা যদি অর্ডার করেন সেক্ষেত্রে কিন্তু নিতে পারবেন, আর ওই সমস্ত পাখিগুলোর দাম জানার জন্য অবশ্যই কল করে আপনারা দাম জানতে পারবেন। তো এই যে হচ্ছে আজকের ভাইয়ের সমস্ত পাখি, যে নাম্বার দেওয়া হয়েছে নাম্বার যোগাযোগ করলেই আপনারা পাখিগুলো নিতে পারবেন। বন্ধুরা, আশা করি আজকের হাটের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার মূল্যবান মতামতটি। আর আপনি যদি পাখি পালন বাংলা চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি ওকে করে দেবেন। আর একটা কথা হচ্ছে, আমরা কিন্তু নতুন আরও একটা চ্যানেল ক্রিয়েট করেছি, যে চ্যানেলটিতে আমরা প্রতিটা হাটের ভিডিও মোট 2টি পার্টে করে থাকি, কারণ আপনারা জানেন যে হাট কিন্তু অনেক বড় হয়। তো এই হাটের ভিডিও, প্রতিটা হাটের ভিডিও আমরা 2টা পার্টে করে থাকি, একটা পার্ট ওই চ্যানেলে আপলোড করে থাকি আর একটা পার্ট এই চ্যানেলে আপলোড করে থাকি।
তাই অবশ্যই আপনারা পাখি পাগলা চ্যানেলটিও পাশাপাশি সাবস্ক্রাইব করে আসবেন। আমাদের নতুন চ্যানেলের নাম হচ্ছে পাখি পাগলা, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওটা সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন আরও ভিডিও দেখতে পারবেন। আর বিশেষ করে ওখানে হেল্প ধরনের ভিডিওগুলো বেশি দেওয়া হবে, তাই অবশ্যই মিস করবেন না সাবস্ক্রাইব করতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।